আগে এই একটু ক্লিয়ার করে নেন আমি যেটা বলেছি সেটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা সেটা আগে একটু ক্লিয়ার হয়ে নেই তারপর আরেকটা সেকেন্ড স্টেপে যান আগে এটা একটু বলে নিন যে এটা কি সত্য নাকি মিথ্যা ইহুদিদেরকে তাদের জায়গা জমি থেকে বিতাড়িত করছে নবী এটা কি সত্য নাকি মিথ্যা ভাই তারা আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে ঠিক আছে না না কষ্ট সেটা আপনি একটা কারণ বললেন যে এই কারণে বিতাড়িত করছে হ্যাঁ কিন্তু বিতাড়িত যে করছে কি করে নেই আমরা তো সেটা নিয়ে এখন কথা বলতেছি মনে করেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি গরুর মাংস খান আপনি বললেন যে না আমি গরুর মাংস খাই না অথবা আপনি আপনি বললেন আমি গরুর মাংস খাই এখন আপনি যদি বলেন না গরুর মাংস খাই না তারপর যদি বলেন ভাই আমি তো গরুর মাংস খাই না খালি দুপুরবেলা খাই ভাই হ্যাঁ খালি দুপুর বেলা খালি আমার অনেক ক্ষুদা লাগলে তখন খাই কিন্তু খাই না গরুর মাংস খাই না কিন্তু দুপুর বেলা খুদা লাগলে ইয়াদুল ইসলাম সাহেব একটু আমার কথাটা শুনে নেন আমার কথাটা শুনে নেন আপনি তাইলে তার মানে হচ্ছে আপনি গরুর মাংসটা আসলে খান কিন্তু মানে একটা ইয়া আছে দুপুর বেলা খুদা লাগলে খান ঠিক আছে অসুবিধা নেই দুপুর বেলা খুদা লাগলে খান ঠিক আছে কিন্তু গরুর মাংস যে খান বুঝিনি আবার বলেন আচ্ছা আবার আরেকটা উদাহরণ দিই মনে করেন আপনি একটা সরকারি চাকরি করেন ঠিক আছে সরকারি চাকরি করেন এখন আপনি আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে জিহাদুল ইসলাম সাহেব আপনি কি ঘুষ খান হম আপনি বললেন না ঘুষ খাই না একদমই ঘুষ খাই না অসম্ভব আমি ঘুষ খাই না তারপর আমি বললাম যে কিন্তু ভাই আমি আপনার গত সপ্তাহে শুক্রবার মানে বৃহস্পতিবার দিন বিকালবেলা দেখলাম একজনের কাছ থেকে ঘুষ নিতেছেন বিষয়টা কি ভাই আপনি তখন কইলেন ভাই আমি শুধুমাত্র বৃহস্পতিবারে খাই ভাই আমি খালি বৃহস্পতিবারে আর মানে সোমবারে খাই এই দুই দিন খাই বাদ বাকি দিন আমি ঘুষ খাই না এখন বৃহস্পতিবার আর সোমবারে যদি আপনি ঘুষ খান তার মানে তো আপনি ঘুষ খান নাকি তার মানে আপনি ঘুষ খান না একটু বলেন তো ভাই হ্যাঁ তার মানে আপনি ঘুষ খান কিন্তু শুধুমাত্র বৃহস্পতি শনিবার আপনি কিন্তু ঘুষ তো আপনি খান নাকি হ্যাঁ না আপনি যদি বলেন আমি ঘুষ খাই না এই তথ্যটা তো সত্য না তাই না যেই বাড়ি খান না কেন যেই খান না কেন তো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আমাদের আলোচনাটা হচ্ছিল মোহাম্মদ ইহুদিদেরকে বিতাড়িত করছে নাকি করে নাই হ্যাঁ এখন আমি বলতেছি বিতাড়িত করছে আপনি বলতেছেন বিতাড়িত বলতেছেন বিতাড়িত করছে কথা কথা তারপরে আপনি আমি বললাম যে এই যে দেখেন বিতাড়িত করছে তখন আপনি করলেন আপনি বিতাড়িত কেন করছে সেটা কারণটা আমাকে ব্যাখ্যা করা শুরু করলেন যে ভাই এই কারণে করছে অমুক একটা কারণে করছে হ্যাঁ তো যেই কারণে কইরা থাকুক করছে তো বিতাড়িত তো করছে এই তথ্যটা তো মিথ্যা না তাই না জিয়াদুল ইসলাম সাহেব আপনি এটা একটু বলেন তো যে বিতাড়িত করছে কি করে নাই এই তথ্য দুইটার মধ্যে কোনটা সত্য করছে নাকি করে নাই বলেন তো আরে ভাই করছে কারণটা তো জানতে হবে নাকি কারণ তো পরে আমরা জানবো আগে আমরা এই জিনিসটা মানে শিওর হয় নেই যে বিতাড়িত করছে নাকি করে নাই এরপরে যখন করছে আপনি বলবেন হ ভাই করছে তারপরে আপনি কারণটা যদি ব্যাখ্যা করতে চান তখন পরে ব্যাখ্যা করেন কিন্তু আগে আপনি এইটা স্বীকার করেন যে বিতাড়িত করছে নাকি হ্যাঁ করছে আচ্ছা এখন আপনি আমাকে একটু বলেন যে বিতাড়িত যে করছে ইহুদিদেরকে যে আরব উপদ্বীপ থেকে মোহাম্মদ বিতাড়িত করছে এটা কি তাদের অপরাধের ভিত্তিতে করছে নাকি তাদের ধর্মের ভিত্তিতে করছে মানে হচ্ছে আমি মনে করেন একটা ইহুদি খুব দুষ্ট কাজ করছে হ্যাঁ মোহাম্মদের মানে পাছায় একটা জোরে লাথি মারছে হ্যাঁ এটা তো খুবই অপরাধ খুবই অন্যায় কাজ করছে এখন তো এই ইহুদিটা তো একটা মানে শাস্তি দেওয়া লাগবে এখন ইহুদিটা তো অবশ্যই শাস্তি যদি দিতে চায় সেটা তো অন্য বিষয় একটা বিচার প্রক্রিয়ার ভিতরে দিয়ে যেতে হবে এইভাবে একটা বিশেষ অপরাধীকে বিতাড়িত করছে নাকি তাদের ধর্মের ভিত্তিতে যে ওরা ইহুদি ওগরে বিতাড়িত করছে এটা একটু বলেন তাহলে অন্যায়ের কারণে ইহুদিদের তো যে কেউ হইতে পারে ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে পত্তুলিক হতে পারে যে কেউ হতে পারে কিন্তু আমি তো আপনাকে যে হাদিস গুলা দেখাবো সেখানে স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে ইহুদিদের কে সেই ইহুদিদের ভিতরে সমস্ত ইহুদি পরে কেউ যে অপরাধ করছে সেও পরে যে অপরাধ করেনি সেও পরে যখন মোহাম্মদ বলতেছে ইহুদিদেরকে আমি বিতাড়িত করতে চাই আচ্ছা মনে করেন যে এখন যদি আমেরিকান মানে ভারত সরকার যদি বলে আমরা মুসলিমদেরকে মারে ফেলতে চাই হ্যাঁ এটা যদি বলে এটা দ্বারা কি আমরা বুঝবো এটা যে মানে যেই মুসলিমরা দুষ্টুমি করবে বা অপরাধ করবে তাদেরকে মারবে নাকি সমস্ত মুসলিমদের কথা এখানে বলা হয়েছে বলেন তো সমস্ত আচ্ছা যখন মোহাম্মদ বলবে যে আমি ইহুদিদেরকে বিতাড়িত করতে চাই এই ইহুদিদের ভিতরে তো হয়তো হ্যাঁ আপনার কথা সত্য হইতে পারে আমরা পরে দেখবো সেই জিনিসটা হ্যাঁ এই ইহুদিদের ভিতরে একশো জন হয়তো দুষ্টুমি করছে বা পাঁচশো জন হয়তো দুষ্টুমি করছে কিন্তু মোহাম্মদ তো এটা বলে নাই কোথাও যেই ইহুদিরা অপরাধ করবে শুধুমাত্র সেই ইহুদিদেরকে আমরা আমি বিতাড়িত করতে চাই এটা তো বলে নাই মোহাম্মদ তো বলছে সমস্ত ইহুদিদেরকে বিতার আচ্ছা আমি হাদিসটা বের করি আমরা হাদিসটা সামনে নিয়ে তারপরে আমরা আলোচনাটা করি এই হাদিসটা আমাদেরকে একটু পরে তো জিহাদুল ইসলাম সাহেব জিযাদুল ইসলাম আপনি আনমিউট করে আমাদের জিহাদুল ইসলাম আপনাকে যেটা বলছি আপনি আনমিউট করে নিজেকে আনমিউট করেন দেখেন মাইক্রোফোন বাটনে চাপ দিয়ে আনমিউট করে এই হাদিসটা একটু পরে শুনান দেখেন দেখেন অবস্থা দেখেন দর্শকরা অবস্থা দেখেন এখন আর হাদিস পড়বে না সে দেখেন দেখেন জিয়াদুল ইসলাম আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি শুনতে পাচ্ছেন দেখেন গেছে মানে মানে সে বলতেছে যে কিছু মানে কেউ অপরাধ করছে সেটার জন্য তো তাদের একটা শাস্তির ব্যবস্থা আছে হ্যাঁ সেটা তো যে কেউ হইতে পারে এটার জন্য তো ইহুদিদের এটা তো বলার কোনো স্কোপ নাই হ্যাঁ বা নাসারা দকে এটা তো মুসলিমও করতে পারে একটা মানে অপরাধ তো মুসলিমও করতে পারে অপরাধের বিচার এক জিনিস আর ধর্মের ভিত্তিতে কাউকে ধর্মের ভিত্তিতে কাউকে এখানে থাকতে দিব কি থাকতে দিব না এই তাদের সাথে কি করব কি করব না সেটা ডিসাইড করা এটা তো একটা সম্পূর্ণ সাম্প্রদায়িকতা মনে করেন মানে ভারতে এখন একটা আইন জারি হইলো মুসলমানদেরকে আমরা বিদারিত করব। হয়তো হ্যাঁ হয়তো কিছু মুসলমান হয়তো মানে জঙ্গিবাদী কাজকর্ম করছে কিন্তু তার মানে তো এটা না ভারত সরকার তো এটা বলতে পারে না যে মুসলমানদের কে বিতাড়িত করব মানে ভারত থেকে মুসলমানদের কে বিতাড়িত করবো এটা তো ভারত সরকার বলতে পারে না কারণ সব মুসলমান তার এই সেই জঙ্গিবাদী কাজকর্মের সাথে জড়িত নিশ্চয়ই না হ্যাঁ অনেক মুসলমান নিশ্চয়ই আছে ভালো মানুষ তারা হয়তো এই জঙ্গিবাদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না ভারত সরকার থেকে মোদী মোদী যদি এখানে এসে বলে আমরা মুসলমান পাঁচজন জঙ্গিবাদী কাজ করছে আমরা মুসলমানদেরকে বিতাড়িত করব। এটা যদি বলে তাহলে তো এটা একটা একটা কথা কথা হবে হবে সাম্প্রদায়িক হ্যাঁ যে যে ভারতের মানে সংবিধান আছে এবং সেকুলারিজমের যে ইয়া আছে সেটা সম্পূর্ণ ভায়োলেশন হবে যে সে যদি বলে যে মুসলমানদের কে বিতাড়িত করবে এইভাবে তো বলতেই পারে না কেউ তার বলতে হবে যে অপরাধী সে যে ধর্মেরই হোক বা যে মতেরই হোক যেই দলেরই হোক তাকে আমরা এইটা শাস্তি দিব এইটা একজন একজন রাষ্ট্রনায়ক সেটা বলতে পারে কিন্তু রাষ্ট্রনায়ক যখন ধর্মের ভিত্তিতে মানুষকে বিতাড়িত করবে কি বিতাড়িত করবে না সেটা বলে দেখেন আপনারা হাদিসটা দেখেন এরকম অসংখ্য হাদিস আমাদের কাছে আছে আহ সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন চুয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই আমি ইয়াহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না মানে মুসলমান ছাড়া আর কেউ থাকবে না মানে মুসলমানদের মধ্যে কি কেউ অপরাধী নাই নাকি ও কি কথা আর ইহুদি খ্রিস্টানকে সবাই কি ইয়া নাকি মানে অপরাধী নাকি মানে এখানে তো মানে একদম ইয়া করে বলা হচ্ছে যে জাতি গোষ্ঠী ধরে ধর্ম ধর্মের ভিত্তিতে যে ইয়াহুদি খ্রিস্টান হইলে তাদেরকে আর এখানে থাকতে দিব না তাদেরকে বাড়ির করে দিব তাহলে এইটা মানে কিভাবে এই কি কি কিছু নাই এটা কি এই হাদিস এটা বুঝছে যে যেহুদিরা দুষ্টমি করছে তাদেরকে থেকে কি ভাই মানে এগুলা কি রকমের মানে তেনাবাজ এরকম কিরকম চাপাবাজ আপনার আপনারা দেখেন যে এই মুমিনটা কিরকম তেনাবাজ চাপাবাজ

হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে তোরা যে বস্তির পোলাপান তোরা যে অশিক্ষিত মূর্খ বর্বর অসভ্য এটা লক্ষ লক্ষ মানুষ দেখতেছে জানতেছে প্রতিদিন আমাদের লাইভে তোরা যে কত মানে জঘন্য চরিত্রের তোরা যে কত বস্তি তোরা যে কত অশিক্ষিত মূর্খ এই জিনিসগুলো জনগণরে তোরা জানাচ্ছিস ভিন্ন ধর্মের মানুষদেরকে তোরা জানাচ্ছিস আমাদের লাইভ অসংখ্য অসংখ্য মানুষ দেখবে দেখে এবং ভবিষ্যতেও দেখবে এই জিনিসগুলো তোরা আরো স্প্রেড করতেছিস হ্যাঁ যে তোরা যে কি সেটা তোরা যে কি জঙ্গি নবীর কি জঙ্গিও মত তোরা দেখা দেখায় দিচ্ছিস এটা আমাদের জন্য ভালো তোরা এটা বোঝস না যে তোরা এগুলা কইরা তোরা আরো মানে মানে মানুষ মানুষ যে তোদেরকে কি ভাবতেছে তোদের ধর্মটাকে কি ভাবতেছে এবং তোদের নবীকে কি ভাবতেছে সেটা তোরা বুঝতেছিস না এটা হচ্ছে মানে অবাক করা বিষয় তোদের এইটুকু বুদ্ধি নাই যে এইটা করলে আমার ধর্মটা কি ইয়া হবে মানে মানে সত্য প্রমাণিত হবে নাকি এটা করলে আরো মানুষ কি ভাববে